তো আমরা এখন কথা বলবো সামন্তরী সূত্রের কয়েকটা কেস নিয়ে। তো প্রথমে আমি কেস ওয়ান নিয়ে আলোচনা করব। তো আলোচনার সাপেক্ষে আমি এখানে একটা চিত্র আঁকাই নিচ্ছি আগে থেকেই। তো ফার্স্ট কেসটা হচ্ছে, যদি আলফা ইকুয়াল 0 ডিগ্রি হয়, তো একটু চিত্রের দিকে খেয়াল করো। এইখানে আলফা অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু আসলে 0 ডিগ্রি না, যে কোনো কোণ হইতে পারে, 30 হইতে পারে, 60 হইতে পারে, 45 হইতে পারে, যে কোনো কোণ হইতে পারে। বাট চিত্র দেখে তোমরা এইটুকু অন্তত বুঝতেছো যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফার মান 0 ডিগ্রি না। তো আমি এখানে কি লিখছি, যদি আলফা ইকুয়াল 0 ডিগ্রি হয়। তো দেখো, আমি যদি এই চিত্রে আলফাকে 0 ডিগ্রি বানাইতে চাই বা আলফার মান 0 করতে চাই, তাহলে আমার এই কিউ ভেক্টরটার এই বরাবর ক্রিয়া করবে না। আলফার মান কমতে 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 যদি 0 ডিগ্রি হয়, তাহলে কিউ ভেক্টরটা আসলে পি ভেক্টর যেই দিকে সেই দিকে ক্রিয়া করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি পি ভেক্টরটা এই বরাবর ক্রিয়া করে, তাহলে কিউ ভেক্টরটা আসলে সেই দিকেই ক্রিয়া করবে। তার মানে যদি আলফা ইকুয়াল 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, তাহলে আমরা একবার লব্ধির মান নির্ণয় সূত্রটা দেখব, আর একবার লব্ধির দিক নির্ণয় সূত্রটা দেখব। তো লব্ধির মান নির্ণয় সূত্রটা আসলে কি ছিল, তাহলে আমরা এখন কথা বলতেছি লব্ধির মান নিয়ে। তো সূত্রটা ছিল হচ্ছে, আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। তো এখানে আসলে আলফার মান কত ডিগ্রি, আলফার মান 0 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ 0 ডিগ্রি। তো তোমরা তো হয়তো বা জানো কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারবো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কজ 0 ডিগ্রির মান যেহেতু 1, তাহলে 2PQ। তাহলে এখানে কি হয়েছে, এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট উঠে গেল, কি থাকতেছে আমার, পি প্লাস কিউ। তাহলে আমরা পাচ্ছি আর ইকুয়াল পি প্লাস কিউ। তো আমরা একটু ব্যাপারটাকে এইভাবে পড়ব, আর ম্যাক্স ইকুয়াল পি প্লাস কিউ। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি আলফা ইকুয়াল 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, তার মানে পি ভেক্টর যেই দিকে ক্রিয়া করতেছে, কিউ ভেক্টরও যদি সেই দিকেই ক্রিয়া করে, তাহলে লব্ধি আর ম্যাক্স ইকুয়াল পি প্লাস কিউ। আর ম্যাক্স মানে হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, তার মানে দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে, তখন তাদের লব্ধির মানটা হবে সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ লব্ধির মান বের করার জন্য ওই ভেক্টর দুইটার মানকে কী করতে হবে, যোগ করতে হবে। তো এটাই ছিল আসলে লব্ধির মান নির্ণয়ের কথা। তো আমরা এবার একটু দিক নির্ণয়ের ব্যাপারটা আলোচনা করতে চাই। তো এই পাশে আমি লব্ধির দিক নিয়ে কথা বলবো। তো আমার দিক বের করার সূত্রটা কেমন ছিল, ট্যান থেটা ইকুয়াল, দেখো এখানে আমি এই চিত্রে থেটাটা কার সাথে নিচ্ছি, থেটাটা আমার পি এর সাথে, তার মানে পি থাকবে সিঙ্গেল। উপরে কি হবে তাহলে, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো আলফার মান কত ডিগ্রি, আলফার মান 0 ডিগ্রি, তাহলে কিউ সাইন 0 পি প্লাস কিউ কজ 0 ডিগ্রি। তো তোমরা জানো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, আর কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে উপরে কিউ ইন্টু 0 মানে 0, আর নিচে হচ্ছে পি প্লাস কিউ। তাহলে 0কে তুমি যাই দিয়ে ভাগ করো না কেন, আলটিমেটলি কী আসবে, 0ই আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, ট্যান থেটা ইকুয়াল 0 পাচ্ছি। তো এখান থেকে আমরা থেটা ইকুয়াল কী পাবো, এখান থেকে আমরা থেটা ইকুয়াল পাবো হচ্ছে ট্যান ইনভার্স 0। অর্থাৎ আমি একটু উপরে লিখতেছি, আমরা থেটার মানটা পাবো হচ্ছে
tan ইনভার্স 0 তাহলে tan কত ডিগ্রির মান 0 tan 0 ডিগ্রির মান 0 তাহলে আমরা তার মানে আমরা থিটা ইকুয়াল পাবো হচ্ছে 0 ডিগ্রি এবার একটু আসো এই চিত্রে কি থিটা 0 ডিগ্রি অবশ্যই না এই চিত্রে কিন্তু থিটা 0 ডিগ্রি না তো যদি থিটার মান 0 ডিগ্রি হয় বা আমি যদি এই চিত্রে থিটাকে 0 ডিগ্রি বানাতে চাই তাহলে লব্ধি আর আসলে এই বরাবর ক্রিয়া করবে না এই কোণের মানটা কমতে কমতে যদি 0 ডিগ্রি হয় তাহলে আর আসলে পি যে দিকে ক্রিয়া করতেছে সেই দিকেই ক্রিয়া করবে তার মানে আমার লব্ধিটাও কোণ বরাবর ক্রিয়া করবে পি ভেক্টর যে দিকে ক্রিয়া করতেছে বা কিউ ভেক্টর যে দিকে ক্রিয়া করতেছে সেই দিকেই ক্রিয়া করবে তাহলে আমরা কি বুঝলাম যদি আলফা ইকুয়াল 0 ডিগ্রি হয় অর্থাৎ দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হবে সর্বোচ্চ এবং সেই সর্বোচ্চ লব্ধির মান বের করার জন্য ভেক্টর দুইটার মানকে যোগ করতে হবে এবং লব্ধির দিক কোন দিকে হবে লব্ধির দিক হবে হচ্ছে পি ভেক্টর যেদিকে ক্রিয়া করবে এবং আর কিউ ভেক্টর যেদিকে ক্রিয়া করবে সেই দিকেই অর্থাৎ ভেক্টর দুইটা যেদিকে ক্রিয়া করবে তাদের লব্ধিও সেই দিকেই ক্রিয়া করবে তো এরপরে আমরা আলোচনা করব হচ্ছে কেস 2 নিয়ে তো কেস 2 হচ্ছে ব্যাপারটা এরকম যদি আলফা ইকুয়াল 180 ডিগ্রি হয় তো ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি যদি আলফার মান 180 ডিগ্রি হয় দেখো এই চিত্রে কিন্তু আলফার মান 180 ডিগ্রি না তো আমি যদি আলফার মানকে 180 ডিগ্রি করতে চাই তাহলে কিউ ভেক্টরটা আসলে অবশ্যই এই বরাবর ক্রিয়া করবে না কিউ ভেক্টরটা এরকম ঘুরে এই দিকে চলে আসবে তাহলে আলফার মান কত হবে 180 ডিগ্রি হবে অর্থাৎ চিত্রটা এরকম হবে যদি পি ভেক্টরটা ক্রিয়া করে এই বরাবর তাহলে কিউ ভেক্টরটা ক্রিয়া করবে তার বিপরীত দিকে তাহলে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আলফার মান হবে হচ্ছে 180 ডিগ্রি তাহলে তখন লব্ধির মান নির্ণয় করার সূত্রটা আসলে কেমন হবে সেটা একটু আমরা দেখতে চাই তাহলে আমরা এখন কথা বলবো লব্ধির মান নিয়ে তো লব্ধির মান নির্ণয় সূত্রটা কেমন ছিল আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা তাহলে এখানে আলফার মান কত ডিগ্রি আলফার মান 180 ডিগ্রি তাহলে কজ 180 ডিগ্রি তোমরা জানো হয়তো কজ 180 ডিগ্রি মান হচ্ছে মাইনাস 1 তাহলে কি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ তাহলে এখানে কি হইল ওই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে কি হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কোয়ার তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে কি হবে আমার পি মাইনাস কিউ তাহলে আমরা এখানে পাইলাম আর ইকুয়াল পি মাইনাস কিউ তো ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবে পড়বো সেটা হচ্ছে আর মিনিমাম ইকুয়াল পি ডিফারেন্স অফ কিউ তো পি ডিফারেন্স অফ কিউ মানে কি পি ডিফারেন্স অফ কিউ বলতে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয় অর্থাৎ পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান কিউ ভেক্টরের চাইতে বেশি হয় তাহলে আমরা আর মিনিমাম ইকুয়াল লিখতে পারবো পি মাইনাস কিউ আর যদি এমন হয় কিউ ইজ গ্রেটার দেন পি তাহলে আমরা তখন আর মিনিমাম ইকুয়াল লিখতে পারবো কিউ মাইনাস পি তার মানে এই যে আমি এখানে যে ব্যাপারটা লিখছি আর মিনিমাম ইকুয়াল পি ডিফারেন্স অফ কিউ ডিফারেন্স বলতে আমরা বুঝি যেটা বড় সেটা থেকে আসলে ছোটটা বিয়োগ করতে হবে যদি পি এর মান কিউ এর চাইতে বড় হয় তাহলে পি মাইনাস কিউ অর্থাৎ পি থেকে কিউ বাদ দিতে হবে আর যদি কিউ এর মান পি এর চাইতে বড় হয় তাহলে কিউ মাইনাস পি অর্থাৎ কিউ কিউ থেকে পি বাদ দিতে হবে এক কথায় যেটা বড় সেটার থেকে ছোটটা বাদ দিতে হবে তাহলে আলটিমেটলি আমরা কি বুঝলাম যদি আলফা ইকুয়াল 0 ডিগ্রি মানে আলফা ইকুয়াল 180 ডিগ্রি হয় অর্থাৎ দুইটি ভেক্টর একটু মিস্টেক হয়েছে আমার এখানে অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর কিভাবে ক্রিয়া করবে বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান কেমন হবে সর্বনিম্ন এবং সেই সর্বনিম্ন লব্ধির মান বের করার জন্য আসলে কি করতে হবে আমাকে বিয়োগ করতে হবে কেমনে বিয়োগ করতে হবে যেটা বড় সেটার থেকে ছোটটা বিয়োগ করতে হবে তো এরপরে আমরা
লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা নিয়ে, তো এখন আমরা লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা নিয়ে একটু কথা বলতে চাই। তাহলে লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা কি ছিল? ট্যান থেটা ইকুয়াল, দেখো থ্রেটা কার সাথে আছে, থ্রেটা পি এর সাথে আছে, তার মানে অবশ্যই এখানে পি হবে, তাহলে উপরে কি হবে? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এখানে আলফার মান কত ছিল? 180 ডিগ্রি। তাহলে কিউ সাইন 180 বাই পি প্লাস কিউ কজ 180। তো সাইন 180 ডিগ্রির মান কত? সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে উপরে 0 ইন্টু কিউ মানে 0, আর নিচে কজ 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস, তাহলে কি হচ্ছে আমার পি মাইনাস কিউ। তাহলে তুমি 0 কে যাই দিয়ে ভাগ করো না কেন, আলটিমেটলি কী আসবে? 0ই আসবে। তাহলে আমরা কী পাচ্ছি? ট্যান থেটা ইকুয়াল 0। তাহলে থেটা ইকুয়াল কী হবে? থেটা ইকুয়াল হবে হচ্ছে ট্যান ইনভার্স 0। তো ট্যান কত ডিগ্রির মান আসলে 0? ট্যান 0 ডিগ্রির মানও 0, এবং ট্যান 180 ডিগ্রির মানও 0। তো কেস ওয়ানে আসলে আমরা ট্যান 0 ডিগ্রির মান দেখছিলাম 0। এক কথায় আমি কেস ওয়ানের যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কেস ওয়ানের ক্ষেত্রে আমি ট্যান ইনভার্স 0-র পরিবর্তে শুধুমাত্র 0 ডিগ্রি লিখছিলাম, কিন্তু এখানে আমি থেটা ইকুয়াল 0 ডিগ্রি পাচ্ছি এবং 180 ডিগ্রি পাচ্ছি। তো এটা কেন হচ্ছে সেটা আমরা একটু ব্যাখ্যা করতে চাই বা একটু বুঝতে চাই। তো ব্যাপারটা বোঝার জন্য আমরা আসলে এখানে দুইটা চিত্র আঁকাবো। তো একবার আমরা চিত্র আঁকাবো থেটা ইকুয়াল 0 ডিগ্রির জন্য, এবং একবার চিত্র আঁকাবো থেটা ইকুয়াল 180 ডিগ্রির জন্য। তাহলে যখন থেটা ইকুয়াল 0 ডিগ্রি এবং যখন থেটা ইকুয়াল 180 ডিগ্রি, তাহলে দেখো চিত্রটা আমি একটু আঁকাই নেই, তারপরে বোঝাইতে পারবো বা ইজিলি বুঝতে পারবো ব্যাপারটা আসলে কি। ধরে নাও এটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তো ধরে নাও এটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরটা তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে। তো একটা জিনিস একটু খেয়াল করো, এই চিত্রের মধ্যে আমি পি ভেক্টরটাকে একটু বড় করে আঁকাইছি আর কিউ ভেক্টরটা একটু ছোট করে আঁকাইছি। তার মানে কী বোঝা যাচ্ছে? এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর তো অবশ্যই বিপরীত দিকে ক্রিয়া করতেছে, কিন্তু পি ভেক্টরের মান কিউ ভেক্টরের চাইতে একটু বড়। আর এখানে দেখো আমি পি ভেক্টরটাকে একটু ছোট করে আঁকাইছি এবং কিউ ভেক্টরটাকে একটু বড় করে আঁকাইছি, অর্থাৎ পি ভেক্টরের চাইতে কিউ ভেক্টরের মানটা কিন্তু এখানে বেশি। তাহলে দেখো যদি থেটা 0 ডিগ্রি হয়, তার মানে আমার এই কোণের মানটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আর আসলে কোন বরাবর ক্রিয়া করবে বা লব্ধি কোন বরাবর ক্রিয়া করবে? যদি থেটা 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি আর আসলে এই বরাবর ক্রিয়া করবে না। কোণের মানটা কমতে কমতে যদি 0 হয় তাহলে আর এরকম চাপতে চাপতে কোন দিকে চলে আসবে? পি বরাবর চলে আসবে। তার মানে লব্ধি আর এর দিক হবে হচ্ছে আমার পি বরাবর। এখন দেখো যদি থেটা ইকুয়াল 180 ডিগ্রি হয়, তার মানে আমি এই কোণটাকে যদি 180 বানাতে চাই, তাহলে আর মূলত এই বরাবর ক্রিয়া করবে না, আর এর এই লাইনটা এরকম ঘুরে এই দিকে চলে আসবে। তার মানে আর কোন দিকে ক্রিয়া করবে? এই দিকে, অর্থাৎ কিউ ভেক্টর যেই দিকে ক্রিয়া করতেছে আরও সেই দিকেই ক্রিয়া করবে। তার মানে কী বুঝতেছো তোমরা? দেখো একটা কমন জিনিস কিন্তু এখানে আমরা বুঝতেছি, তো থেটার দুইটা মানের কারণে আসলে এখানে একই ঘটনা ঘটছে। সেটা কি? লব্ধি মূলত যে ভেক্টরটা বড় সবসময় সেটার দিকে ক্রিয়া করে। দেখো এই চিত্রে পি ভেক্টরটা বড় ছিল, লব্ধি পি এর দিকে ক্রিয়া করতেছে, এই চিত্রে কিউ ভেক্টরটা বড় ছিল, লব্ধি কিউ এর দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমরা কী বুঝবো? যদি আলফা ইকুয়াল 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তখন আমরা লব্ধির মান বের করার সময় কী দেখলাম? বিয়োগ করতে হবে। কীভাবে বিয়োগ করতে হবে? যেটা বড় সেটার থেকে ছোটোটা বিয়োগ করতে হবে, এবং লব্ধির দিকটা কোন দিকে হবে? যেটা বড় সেটার দিকে হবে। তাহলে আমরা এখানে একটা লাইন লিখে ফেলতে পারি, লব্ধির দিক হবে
যেটা বড় সেটার দিকে। তো এটাই ছিল আসলে কেস টু। তো এরপরে আমি কথা বলবো কেস থ্রি নিয়ে। তো কেস থ্রি হচ্ছে এরকম, যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয়, তাহলে দেখো এই চিত্রে কিন্তু আলফার মান 90 ডিগ্রি না। যদি আলফা 90 ডিগ্রি হয়, ধরে নাও পি ভেক্টরটা এই দিকে ক্রিয়া করতেছে, তার মানে অবশ্যই কিউ ভেক্টরটা এই দিকে ক্রিয়া করবে। তাহলে এখন আমি একটা সামান্তরিক কমপ্লিট করতে পারবো, তার মানে এই বরাবর ক্রিয়া করবে হচ্ছে আমার লব্ধি আর। তাহলে দেখো এই পুরো কোণটা হচ্ছে আমার আলফা, যেটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি যদি থেটাটা উপরের চিত্র অনুযায়ী পি এর সাথে নেই, আর এখানে হচ্ছে আমার আলফা যার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে কথা বলবো লব্ধির মান নির্ণয়ের সূত্র নিয়ে। তাহলে সূত্রটা কেমন হবে? আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা। আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর তোমরা নিশ্চয়ই জানো কজ 90 ডিগ্রির মান কত? 0। তাহলে কী হচ্ছে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ ইন্টু 0 মানে 0, অর্থাৎ রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে আমার লব্ধির মান নির্ণয় করার সূত্র। তো আমরা আসলে মেইন সূত্রটা জানলেই এগুলা বের করে নিয়ে আসতে পারবো, তারপরে আমরা কেসগুলা দেখতেছি এটাই। তো এরপরে আমরা লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা নিয়ে একটু কথা বলবো। তো সূত্রটা কেমন ছিল? ট্যান থেটা ইকুয়াল, থেটা কার সাথে আছে? থেটা পি এর সাথে আছে, তার মানে এখানে পি হবে, উপরে কী হবে? কিউ সাইন আলফা, নিচে প্লাস কিউ কজ আলফা। তো এখানে আলফা কত ছিল? 90 ডিগ্রি। তাহলে উপরে কী? কিউ সাইন 90 ডিগ্রি বাই পি প্লাস কিউ কজ 90 ডিগ্রি। তো তোমরা জানো সাইন 90 ডিগ্রির মান কত? 1, এবং কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে উপরে হবে কি? কিউ, আর নিচে হবে হচ্ছে পি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ট্যান থেটা ইকুয়াল কিউ বাই পি। তাহলে আমরা থেটা ইকুয়াল কী লিখতে পারবো? থেটা ইকুয়াল লিখতে পারবো ট্যান ইনভার্স কিউ বাই পি। তো এই তিনটা কেস নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম। তো ব্যাপারগুলো আমি একটু শেষ করছি। মেইনলি তোমরা কেস 1 আর কেস 2 নিয়ে একটু বেশি মনে রাখার চেষ্টা করবা, কেস 1 আর কেস 2। সেটা হচ্ছে কেস 1-এ আমার ছিল আলফা ইকুয়াল 0 ডিগ্রি, অর্থাৎ যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তখন লব্ধির মান বের করার জন্য আমাকে দুইটা ভেক্টরের মান কী করতে হয়? যোগ করতে হয়, অর্থাৎ তখন লব্ধির মানটা সর্বোচ্চ হয়। এবং লব্ধির দিক কোন দিকে হয়? ভেক্টর দুইটা যেই দিকে ক্রিয়া করে লব্ধির দিকও সেই দিকে হয়। এবং কেস 2 কী ছিল? যখন আলফা ইকুয়াল 180 ডিগ্রি, অর্থাৎ দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তখন লব্ধির মানটা কেমন হয়? সর্বনিম্ন। আর সেই সর্বনিম্ন লব্ধির মান বের করার জন্য আসলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। কীভাবে বিয়োগ করতে হয়? যেটা বড় সেটার থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। আবার আর লব্ধির দিকটা আসলে কোন দিকে হয়? সবসময় বড়টার দিকে হয়।